নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। চলুন বন্ধুরা, আজকে আমরা খেজুর গুড়ের চা বানাই। খেজুর গুড়ের চা বানাবার জন্য আমাদের লাগে দুধ, খেজুর গুড়ের পাটালি নিয়েছি, চা পাতা, এলাচের গুঁড়ো। দুধটা দিয়ে দেবো, সামান্য জল দেবো। এক কাপ দুধ দিলাম, তার মধ্যে আধ কাপ মতন জল দিলাম। দুধটা আমার ফুটছে, এর মধ্যে আমি চা পাতা দিয়ে দেবো। এটা কিন্তু একটু ফুটতে দিতে হবে, আমি ফুটতে দিয়ে দিয়েছি। চা আমার ফুটে গেছে, এলাচের গুঁড়োটা দিয়ে দেবো। চা আমার ফুটে গেছে, এর মধ্যে দিয়ে দেবো আমরা। কিন্তু সবসময় গ্যাসটা বন্ধ করে কিংবা ইন্ডাকশন যাতেই করছেন আপনারা বন্ধ করে দিবেন। এরপরে গুড়টা আমরা দিয়ে দেবো। গরম চায়ে দিলে গুড় এমনিতেই গলে যাচ্ছে, দেখুন দেখুন গুড়টা গলে গেছে। সবসময় মনে রাখবেন, না হলে চাটা কেটে যাবে। কিন্তু যদি আগেই গরম দুধ ফুটতে থাকে আপনারা দিয়ে দেন, তাহলে চা কেটে যাবে। আটা ছেঁকে নিচ্ছি, চা আমাদের তৈরি। এমনি নানান রকমের রেসিপি জানার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন বেলটাকে প্রেস করে দিবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। ধন্যবাদ।